ভাই শুনেন আসলে হইছে কি আমার এক চাচা তো ভাই আমাদের বাড়িতে আসতো ওকে অনেক আদর করত কিন্তু ওর ভেতরে যে এত নোংরামি তা আসলে বুঝতে পারিনি আমরা ওর ও আসলেই ও ভয় পেত লুকিয়ে থাকতো ওর জ্বর চলে আসতো আমরা ওর ভয় ভাঙানোর জন্য ওর কাছে নিয়ে দিতাম সেই থেকেই ও ট্রমাটাইজ আর এখন তো এটা একেবারে পার্মানেন্ট ট্রমাটাইজ হয়ে গেছে আসলে তোমরা সারাদিন ওকে রেখেছো তোমরা তো বুঝতেই পেরেছো একেবারে ছোট্ট বাচ্চাদের মতো কিছুই বোঝে না ওকে নিয়ে খুবই বিপদে আছি যখন সমস্যা হয় এই ভাই উনি একজন সাইকিয়াট্রিস্ট উনি আসেন ওনাকে একটু সহ্য করতে পারে ওনার কথাতে মোটামুটি ঠান্ডা হয় আমরা আসলে খুবই বিপদে আছি আমার মেয়েটাকে নিয়ে আসলে ওই ছোটবেলার ধাক্কাটাকে ও মেনে নিতে পারে না ওর মেন্টালি গ্রোথ আর হয়ে ওঠে না ওর মেন্টালি গ্রোথ ওই ওখানে আটকে গেছে সেজন্য ও এখন পর্যন্ত ছেলে মানুষটাই রয়ে গেছে ও ট্রিটমেন্ট নেই বা সুস্থ রূপে নেই না তা তো উপায় আছে আমরা সবাই মিলে চেষ্টা করছি শুধু মেডিসিনে আসলে এ ধরনের রোগ আসলে যাওয়া সম্ভব না ওর জন্য আসলে সবচেয়ে বেশি দরকার মেন্টাল সাপোর্ট মেন্টালি ওকে যত ভালো রাখা যাবে ততই ও ভালো হবে আর এখন তো আগের চেয়ে অনেক ভালো আশা করি আরও ভালো হবে তবে ওর চারিপাশে আমরা যারা আছি সবাই মিলে ওকে আসলে সাপোর্ট দিতে হবে ওর বিশ্বাসের জায়গাটা অনেক বড় করে তুলতে হবে আসলে অবিশ্বাস করে তো মানুষকে আমরা সবাই তো চেষ্টা করছি সে কান্না করে কেন শোনো আসলে বলি কি আমি তো তোমাদেরকেও টাকাটা দিতে পারি মানে পুরস্কারের টাকাটা আর কি আমার মেয়েটাকে তোমরা দেখে শুনে রেখেছো আমার দোস্ত বুকটা ভালো হয়ে গেছে বাইচে গেছে না না প্লিজ আমরা এটা নিতে পারবো মানে আমি খুশি হয়ে দিতে চাই তোমরা ওকে সারাদিন দেখে শুনে রেখেছ আমার মেয়েটাকে আমি খুঁজে পেয়েছি এটাই অনেক মা চলো না চলো মা চলো আসেন দি চলো মা এটা আমার ফোন নাম্বার এরপর থেকে যদি আবার আমাকে আটকিয়ে রাখে তখন বাঁচাতে আসবে তো টাটা যান আঙ্কেল